মুর্শিগঞ্জের লৌহজং পয়েন্টে তিন নম্বর ফেরিঘাটে আবারও ভাঙন দেখা দিয়েছে। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, শিমুলিয়া ঘাটে কিন্তু আবার তৃতীয় দফায় ভাঙন দেখা দিয়েছে। এই তিন নম্বর ঘাটে কাল রাত 9টা থেকে কিন্তু ভাঙনের বিভীষিকা চলছে। এখানে কিন্তু মুহূর্তের মধ্যে প্রায় 10 একর এলাকা কিন্তু বিলীন হয়ে গিয়েছে এবং এখানে একটি পদ্মা রেস্টুরেন্ট ছিল, সেটিও কিন্তু এই পদ্মায় হারিয়ে গেছে। এইখানে BAWTA বলছেন যে তাদের প্রায় 2 একর এলাকা এবং স্থানীয় লোকজনের আরও 8 একর এলাকা বিলীন হয়েছে। এতে কিন্তু তিন নম্বর ফেরিঘাট এখন ভয়াবহ হুমকির পরিস্থিতিতে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন রকমের BAWTA-র শেড আছে, এগুলো ভেঙে সরিয়ে নিচ্ছে এবং তিন নম্বর ফেরিঘাট কিন্তু আজকে আর চালু করা হয়নি। এবং এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই শিমুলিয়া কাঁঠালবাড়ি, যেটি গত দিন 9 দিনের মাথায় শুরু হয়েছিল, সেটি কিন্তু রাতে বন্ধ থাকার পরে আবার সকালে তারা ওপার থেকে, কাঁঠালবাড়ি থেকে ফেরি কেমিলিয়া এখানে এসে নোঙ্গর করে, কিন্তু এখান থেকে ফেরি কেশরী এবং ফেরি কুমিল্লা কিন্তু যাওয়া শুরু করেছিল। আমরা দেখলাম কিছুক্ষণ আগে সেটা ফিরে এসেছে এবং তারা বলছেন যে লৌহজং টার্নিং এর কাছে একটি ড্রেজার আছে, সেই কারণে কিন্তু মুখ দিয়ে তারা ঢুকতে পারছে না এবং লোট অবস্থা কিন্তু দুটো ফেরি এখানে আবার ফিরে এসেছে। এবং এই যে শিমুলিয়া ঘাটের ভাঙনের বিভীষিকা, সেটি কিন্তু আমরা দেখেছি গেল যে 28 জুলাই সেটি কিন্তু প্রথম এখানে তিন নম্বর ঘাটে ভাঙন শুরু হয়। এরপর কিন্তু পাশে এই পদ্মা কনস্ট্রাকশন ইয়ার্ড, সেখানে কিন্তু 31 জুলাই এই ভাঙনের বিভীষিকা হয় এবং পরেই কিন্তু এখানে আবার 6 আগস্টে 4 নম্বর ঘাট বিলীন হয়ে যায়। এখন এই শিমুলিয়া ঘাট কিন্তু ক্ষত বিক্ষত। এখানে আমরা দেখছি BAWTA কিছু বস্তা ফেললেও কিন্তু আর কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ছিল এখানকার সর্বশেষ রিপোর্ট। মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টের তিন নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং তারই সবশেষ খবরাখবর জানাতে শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।